অর্ধ শতাব্দীর অধিক কাল ধরে আনুমানিক প্রায় 1,500-এর উপর বাংলা কমিক্স লিখে যিনি বলা যায় বিশ্ব রেকর্ড গড়েছেন, তিনি আর কেউ নন আমাদের শৈশবকালের হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট বা নন্টে ফন্টের মতন অসাধারণ কমিক্সের স্রষ্টা স্বয়ং নারায়ণ দেবনাথ। একাধিকবার প্রচারিত ভুয়ো মৃত্যু সংবাদ যাকে দীর্ঘ জীবন প্রদান করেছিল, তিনি প্রকৃতই আজ অমৃতলোকে। 2022 সালের 18 জানুয়ারি মঙ্গলবার বাঙালির প্রায় 2 প্রজন্মকালের শৈশবের সঙ্গী এই মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 96 বছর বয়সে। মুখছবির আজকের পর্বে আমরা স্মরণ করব বাংলা চিত্রকাহিনী বা কমিক্সের প্রাণপুরুষ সেই মানুষটিকেই। নারায়ণ দেবনাথের জন্ম ও বেড়ে ওঠা হাওড়ার শিবপুরে। পারিবারিকভাবে তাঁরা বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলের মানুষ হলেও তাঁর জন্মের অনেক আগে থেকেই তাঁদের পরিবার ছিলেন শিবপুরের স্থায়ী বাসিন্দা। পারিবারিকভাবে পেশায় তাঁরা ছিলেন স্বর্ণকার, ফলে অলংকারের উপর নকশা করা দেখতে দেখতে অল্প বয়স থেকেই শিল্পের প্রতি তাঁর ঝোঁক তৈরি হয়। পরবর্তীকালে ভর্তিও হন তিনি আর্ট কলেজে, পরে যার নাম হয়েছে ইন্ডিয়ান আর্ট কলেজ। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ফলে সেই সময় তিনি আর্ট কলেজের 5 বছরের ডিগ্রির জন্য লেখাপড়া শুরু করলেও শেষ পর্যন্ত তা চালিয়ে যেতে পারেননি। শেষ বর্ষে এসে পড়া ছেড়ে দেন তিনি, ডিগ্রি লাভ হয় না তার। এই সময়ে বেশ কিছু বছর বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার হয়ে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে থাকেন তিনি। বিভিন্ন সিনেমার পোস্টার এবং লোগোও ডিজাইন করেন তিনি এই সময়ে। 30-40-এর দশকে সে সময়ে আঁকার বইপত্র খুব বেশি ছিল না, ইলাস্ট্রেশনের কাজ তখন আজকের মতন এত জনপ্রিয় ছিল না। নারায়ণ দেবনাথ পড়াশুনো করেছিলেন পেইন্টিং নিয়ে, কিন্তু সেই সময়ে পেইন্টিংয়ে স্থায়ী রোজগার বলতে তেমন কিছুই ছিল না, ফলে কমার্শিয়াল আর্টের দিকে যাওয়াই স্থির করলেন তিনি। মূলত বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশন আঁকার দিকেই ঝোঁক ছিল তার। বইয়ের প্রচ্ছদ আঁকার জন্য দেব সাহিত্য কুটিরের সঙ্গে সেই সময়েই যোগাযোগ হয় তাঁর এক বন্ধুর মাধ্যমে। 50-এর দশক থেকে ওই প্রতিষ্ঠানে ছোটদের জন্য যে বইগুলি বেরোতো তাতে উনি ইলাস্ট্রেশনের কাজ করতেন। দেব সাহিত্য কুটিরের বিখ্যাত মাসিক পত্রিকা সুক্তারাও তখন প্রকাশিত হতে শুরু করেছে, ওখানেও সে সময় নিয়মিতভাবে কাজ করতে শুরু করলেন তিনি। 60-এর দশকের গোড়ায় ইলাস্ট্রেশনের পাশাপাশি সুক্তারা পত্রিকার সম্পাদক ওকে বললেন কমিক্সের কাজ শুরু করতে। সে সময়ে টারজান বাদে অন্য কোনো বিদেশি কমিক্সের সঙ্গে পরিচিত ছিলেন না নারায়ণ দেবনাথ। তবে প্রতুল চন্দ্র লাহিড়ী সেই সময়ে যুগান্তরের কাগজে শেয়াল পণ্ডিত বলে একটি কমিক্স স্ট্রিপ লিখতেন। বলা যেতে পারে নারায়ণ দেবনাথের পূর্বসূরী রূপে বাংলা কমিক্সের স্রষ্টা ছিলেন তিনি। কিন্তু 1962 সালের পর থেকে সুক্তারায় যখন নিয়মিতভাবে সাদা কালো গ্রে স্কেলে হাঁদা ভোঁদা প্রকাশিত হতে শুরু করে, তখন বাংলা কমিক্স প্রকৃত রূপে জনপ্রিয়তা পায় নারায়ণ দেবনাথের হাত ধরেই। নারায়ণ দেবনাথের প্রথম রঙিন কমিক স্ট্রিপ ছিল বাটুল দি গ্রেট। 1965 সালে বাটুল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন তিনি। 2001 সালে পরবাস পত্রিকায় প্রকাশিত নারায়ণ দেবনাথের এক সাক্ষাৎকার থেকে জানা যায় যে তিনি কলকাতার কলেজ স্ট্রিট থেকে ফেরার সময়ে বাটুলের চরিত্র কল্পনা করেন এবং তৎক্ষণাৎ তার প্রতিকৃতি বা ফিগার এঁকে ফেলেন। যদিও তিনি শুরুতে বাটুলকে কোনো অলৌকিক শক্তি বা সুপার পাওয়ার দেননি। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়, তখন সুক্তারার সম্পাদক তাঁকে ডেকে বলেন যে বাটুলের চরিত্রে কিছু অলৌকিকতা যোগ করার জন্য। আইনি জটিলতার কথা চিন্তা করে তিনি প্রথম কিছুদিন বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরে বাটুলকে তিনি বাঙালি সুপার হিরো করেই তৈরি করেন, যে যুদ্ধে ট্যাঙ্ক তুলে ফেলতে পারে, এরোপ্লেন বা মিসাইলের গতি বদল করতে পারে, এমনকি বুলেটও তার গায়ে লাগলে সেটা বাউন্স হয়ে যায়। আমৃত্যু বলা যায় এই চরিত্রটিকে তিনি এঁকে গিয়েছেন। অ্যাভেঞ্জারের সুপার হিরোদের পাশাপাশি বাঙালি দর্শক যাকে সসম্মানে ঠাঁই দিয়েছেন নিজেদের মনের মাঝে।
এর কিছুকাল পরে অপর আরেকটি জনপ্রিয় পত্রিকা কিশোর ভারতী থেকে নারায়ণ দেবনাথের কাছে আমন্ত্রণ আসে পুজো সংখ্যার জন্য কমিক স্ট্রিপ আঁকতে। সে সময় কিশোর ভারতীর সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র, পরে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদক হিসেবে নারায়ণবাবুকে গোয়েন্দা গল্পের স্ট্রিপ আঁকবার প্রস্তাব দেন, যা পরে পরিণত হয় ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায় চরিত্রে। 1969 সালে নন্টে ফন্টের সৃষ্টি করেন তিনি এই কিশোর ভারতীর জন্যই। সেই কিশোর ভারতীতেই তাঁর আঁকা প্রথম ধারাবাহিক কমিক স্ট্রিপ হল ম্যাজিশিয়ান পটল চাঁদ। এই 96 বছরের দীর্ঘ জীবনে নারায়ণ দেবনাথ পেয়েছেন একাধিক স্বীকৃতি। প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন 2007 সালে, সাহিত্য একাডেমি পুরস্কার পান 2013 সালে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডিলিট উপাধি লাভ করেন 2015 সালে, পদ্মশ্রী পদক ও মানপত্র তাঁর মৃত্যুর 6 দিন আগে হাসপাতালে তাঁর হাতে তুলে দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। আসলে এই স্বীকৃতিগুলি শুধু তিনিই পাননি, পেয়েছি আমরা সকলে, আমাদের মতন অসংখ্য বাঙালি যারা শৈশবে দুপুরের রোদে পড়ার বইয়ের ফাঁকে কমিক্স পড়তে পড়তে হারিয়ে যেতাম অন্য দুনিয়ায়। শেষ বয়সে টিনটিনের স্রষ্টা হার্জের মতন তিনি লিখিতভাবে জানিয়ে দিয়েছিলেন যে তাঁর অবর্তমানে তাঁর সৃষ্ট বাঁটুল বা হাঁদা ভোঁদা যেন অন্য কোনো শিল্পী না আঁকেন। নারায়ণ দেবনাথের অবর্তমানে বাঁটুল বা হাঁদা ভোঁদা অন্য কোনো শিল্পী হয়তো আঁকবেন না, এটা স্থির হয়ে গিয়েছে, কিন্তু অগণিত বাঙালি হৃদয়ে তাঁর সৃষ্ট চরিত্রের ছবি চিরকাল নব নব রূপে আঁকা হতে থাকবে। আমাদের এই শ্রদ্ধার্ঘ আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবেন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।